সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গাবতলি গবাদি পশুর হাট থেকে গভীর রাতে আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বারবারই বলছিলেন যে একটু মাঝারি বা ছোট সাইজের গরুগুলোর একটু দাম জানান। ভাই, আমরা চলে এসেছি আমাদের সকলের পরিচিত এবং প্রিয় মুখ এই গাবতলি হাটের ভাইরাল ব্যাপারী, যাকে বলে থাকি তিনি হচ্ছেন আমাদের সুখচান ভাই। এই যে সুখচান ভাই, সুখচান ভাই কেমন আছেন? ভালো ভাই। ভালো আছেন না? মাশাআল্লাহ। আজকে সারাদিনে কতগুলো গরু বিক্রি করেছেন? বেচাই না ভাই, একটা গরু বেচি। কি কন? একটা গরু বেচি, মাত্র একটা। তো আপনি তো অনেকেই গরু নাকি কিনে দিয়েছেন বললাম, শুনলাম না? দুই একজন আসছিল অন্যের গরু না দেখাই দিয়েছে, যদি ভালো লাগলে নিয়ে যান। আচ্ছা, ওকে, বুঝতে পারছি যে গভীর রাত, যার কারণে সবাই ক্লান্ত। আমরা এখান থেকে একটু শুরু করব। আজকের গরুগুলোর একটু দাম দর্শকরা জানতে চাচ্ছিল, সেই হিসেবে জানাবো। এই যে এই গরুটা, একটু একটু আইডিয়া দেন তো ভাই, লালটা কেমন কি? দর্শক, আমরা একটু অপেক্ষা করছি, গরুটা রশিটা যেহেতু লম্বা হয়ে গেছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সুখচান ভাই বলেন, সামনেরটা কেমন কি একটা ওজন এবং দামটা একটু যদি বলেন। গোটা 90 কেজি গোস আছে ভাই। দামে কত? দাম হলো 67। হ্যাঁ, আর একটু কমবে না ভাই? 100 টাকা কম দিলেই হবে না? 100 কম দিলে হবে না? 100 টাকা কম হয়, এটি 67। 1500 কম দিল, 5 কা, এটি 67 লাগবো তাই? হ্যাঁ, এটি 67 লাগবো। কি আর বলবো, সুখচান ভাই তো আবার এক কথার মানুষ, 67। আচ্ছা, এটা মনে হয় 50 হবে নাকি? কোনটা? এটা, এটি 100,000 টাকা বান্ডেল দিতে হবে, বুঝছেন? মোটামুটি 23,000 ঘুরে দেবো। 1,00,000 থেকে 23,000 ঘুরে দিবে? হ্যাঁ, দুটা মিলে একটা। এই দেশটা, আপনি মজার মানুষ, দেখেন অনেকে আসছে, অনেক ক্রেতারা, একটু কম করে দিবেন আপনি। এটা দাম যাই 85। হ্যাঁ, এটি 77 হলে বেচা যাবো। 77? জি। আর একটু কমান না ভাই। কম নাই ভাই, ঈদের বাজার দান আপনার ধরে 500 কম। ওটা কি মিষ্টি খাওয়ার জন্য দেবেন? হ্যাঁ, মিষ্টি খাওয়ার লাগে, ওই 77 মিষ্টি খাওয়ার লাগে, 500 কম দিব। 500 টাকার একটা মিষ্টি না ছোট ছোট? 500 টাকার মিষ্টি হবে কটা জানেন? কয়টা? 2 কেজি, তা ও ধরেন 42টা মিষ্টি হবো। 42টা? এতগুলো তো খেতে পারবো না, সবাইকে নিয়ে খেতে হবে। জনগণকে দিয়ে খাবেন? আচ্ছা, ইনশাল্লাহ সকালে যাবো। ভাই থাক, আচ্ছা থাক, ও ক্লান্ত হয়ে গেছে। এরপরে এটা বলেন তো, কেমন একটা আইডিয়া দেন? এটা দাম চাইছে ভাই 125-130 বাদ। হ্যাঁ, এটা দাম চাইছে আপনার 112 হলে বেচা যাবো। ওজন? ওজন ভাই 4 মণ। ওকে, 112। আমরা খুব দ্রুতই যাই, অল্প সময় নেই আপনাকে। হ্যাঁ, গরুগুলো ক্লান্ত, আমরাও ক্লান্ত। এটা, এটা 116 ভাই। 116? একটু চিন্তা ভাবনা করে বলছেন। আমার 16 একদম 16। আচ্ছা আচ্ছা, ওকে, 116। এরপরে আজকে তো অনেকগুলো গরু ভাই। এটা, এটা ভাই একদম 1,28,000 হলে বেচা, দাম চাইছি 1.5 লাখ। 1,28,000 টাকা দাম। 1,28,000? 1,28,000 হলে বেচা যাবো। ওটার আনুমানিক ওজন? ওজন আছে 4.5 মণ। 4.5? হ্যাঁ। ওকে, এরপরে যাবো? আমার নাই। আপনার নাই না? আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে বিদায় নেই। আর মিষ্টি খাবেন বলে? মিষ্টি আমি খাওয়াবো। হ্যাঁ, আজকে তো আপনি খাওয়া নিলে, আপনার অনেক লোক আছে, গাজীপুর আছে, টঙ্গি থিন আছে। আচ্ছা, আমরা তো মিষ্টির জন্য এখানে খোঁজ করতেছি, মিষ্টি পাচ্ছি না, একজনকে আনতে বলেছি। এই মিষ্টি কি আপনাকে এখন কি পাওয়া যাইবো? আমরা আসতে দেরি করে ফেলেছি, যার কারণে মিষ্টি করতে পারি না, তারপরে মিষ্টির ব্যবস্থা হচ্ছে, সম্ভবত মিষ্টির ব্যবস্থা হচ্ছে আজ রাতে, ভোর রাতে যদি মিষ্টি না, মিষ্টি আজ কি ধরেন খাওয়া হবে না? আপনার জনগণ, প্রচুর জনগণ আপনার দেখতে আইছে, রিপন ভাই, রিপন ভাই কখন আসবে বুঝছেন? রিপন ভাই মিষ্টি খাওয়ার কথা, গাজীপুর থিন আছে, টঙ্গি থিন আছে, আপনার ইয়ার থিন, রামপুরা থিন আছে, তারপর পুরন নম্বর থিন আছে, মেলা লোকে আইছে ধরেন। হ্যাঁ, তো রিপন ভাই আমি কইছি, রিপন ভাই কোনো ফার্মে গেছে, কোনো জায়গায় গেছে, আজকে যদি আসতে না পারে কালকে শিওর মিষ্টি খাওয়াবেই আপনারে। তাহলে না, আমরা চিন্তা করেছি আজকে ভোর রাতেই, আমাদের যে ওই যে ইউটিউবের একটা অ্যাওয়ার্ড আছে, ওটা আপনাদের নিয়ে আজকে তো ভোর রাতে ফ্রি হয়ে যাবেন সবাই, ওই সময় 10 মিনিট আমরা সবাই একটু আলোচনা করব। তাহলে মিষ্টি আবার কাল কিনে দেওয়া লাগবো? দেব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেব, ঠিক আছে। আপনি যে ধরনের মিষ্টি খেতে চান, আমাদের সাথে যারা থাকবে সেই ধরনের মিষ্টি খাওয়াবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো মিষ্টি খাওয়া উপলক্ষে ওই মিষ্টির অনুষ্ঠানে কিন্তু ছোট্ট গান হতে হবে। না ভাই, মিষ্টিও খাবো না, গানও গাইতে যাবো না।
না না এখন না তো মিষ্টিও খাওয়া যাবো না গানও গাবো না না আমার অনুষ্ঠানে যাবেন তো অনুষ্ঠান কোন জায়গায় এখানেই করবো আচ্ছা ঠিক আছে ওকে ওকে সবাই অনুরোধ করতেছে চতুর্বাস থেকে দেখেন 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 চতুর্দিক থেকে অনুরোধ ভাই আজ কোনো গান হবে না আমরা আছি দেখতে পাচ্ছেন হোসেন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো জি ভাই আচ্ছা 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 আরে তো আজকে তো সিরিয়ালি অনেক গরু দেখছি ভাই আবার গরু একটু ছোট সাইজ নিয়েছি ভালো হয়েছে ভাই দর্শকরা বেশ ছোট সাইজই চায় তো এখান থেকে বলেন তো একটু আইডিয়া দেন ছোট করে না না ওটা বাত ওটা একটু সমস্যা আছে জি জি এখান থেকে বলেন একটু এটা ভাই কি মিনগরা ওজন এবং দাম দুটোই বলেন একটু চাওয়া দাম বলেন এটি নতুন গরু আইছে তো এটি চাওয়া দাম হলো গিয়ে 170 জি 45 হলে বেচা হবো ওজনটা কেমন হবে ভাইয়া ওজনটা আছে আপনার ভাই 150 কেজি করে 150 কেজি না হ্যাঁ আমরা সাদা গরুটা দেখি ২৫ হলে বেচা হবো ১২৫ আচ্ছা আনুমানিক ওজনটা কেমন হতে পারে একটা ধারণা দেন এটা আনুমানিক ওজন আছে আপনার সবকিছু ৪.৫ মিন পাইবেন তারপরে আমরা যাই আর একটা শুয়ে আছে দর্শক আমরা খুব ছোট করে জানাচ্ছি গভীর রাত বেশ ক্লান্ত আপনারাও সময় নেই দর্শক জি 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 এটার একটা ধারণা এটা ভাই ১১০ বেশ বেশ ১১০ হইলে আচ্ছা 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 এরপরে যাই এটা 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 ১০৮ হইলে বেশ হবে ভাই ১৮ আচ্ছা 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 ১৮ ১৮ এরপরে লাস্ট গরুটা এবার লাস্ট গরুটা মনে করেন ১১০ হইলে বেচা হইব ১১০ হ্যাঁ গরু খালি বডি দেন কাস্টমার গো পাঁচলা দেন না না দেখলে বুঝবো না না দেখছে 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 দর্শক দেখছে যে ১১৮ না ১১০ ও ১১০ সাদা ডারে ডারে হইব ১১৮ এটা মানে বিক্রির দাম ওকে ওকে ঠিক আছে হোসেন ভাই আপনার মোবাইল নাম্বার দেন একটু ভাই আমার তো দুঃখের বিষয় আমার আগের নাম্বারটা হারাম মোবাইলটা আমার চুরি হয়ে গেছে এখন আমি আবার নতুন মোবাইল কিনছি আর নতুন নাম্বার দিতে হইব তো সেটা কি পাইছেন হ্যাঁ না মোবাইল পাই নাই গে মানে নতুন নাম্বার উঠাইছেন হ্যাঁ নাম্বার উঠাইছি বলেন সেই নতুনটাই বলেন তো 019 019 72 72 355 355 985 985 85 আচ্ছা আজকে সুকসান ভাই গরম কি লেগে জানেন সুকসান ভাই আজকে গরু বেচতে পারে না লেগে মাথা গরম গান গাবো না আজকে বিকালে যে লুক আইছিল মনে হয় ১০০০ লুক আইছিল একটা গরু বেচতে পারে না লেগে মাথা গরম আচ্ছা আমগর মাথা ভাই সারা জীবনই ঠান্ডা থাকবো আমরা প্রত্যেক দিন ৫-৬টা দিছি ওকে ভাই ভালো থাকবেন ভালো থাকবেন দর্শক আমরা যাই আর একটু সামনে কিছু মাঝারি সাইজের গরুগুলো আছে সেগুলো আপনাদের একটু দাম জানাই মঞ্জু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ছোট করে জানবো কারণ গভীর রাত সবাই বেশ ক্লান্ত আর দর্শকরা এখন যেহেতু গরু কিনবে তারা চিন্তা ভাবনা করছে এমন একটা প্রাইসটা বলে দিবেন যেটা মানে আপনাদের এখানে এলো তো এক ধরনের চাওয়া দাম থাকে হঠাৎ করে অনেক দাম চেয়ে ফেলেন এরপরে দেখা যায় যে একটু কম বেশি করে নেন তো মোটামুটি একটা দাম বলবেন যাতে দর্শকরা নিতে পারে এই গরুটার সম্পর্কে আমাদের কালকে যে মালগুলো আপনি দেখছেন ওই মাল পুরা বেচা কিনে শেষ ওই মালের মধ্যে আমার একটা মাল নাই আজকে নতুন করে এই মাল আমার আসছে কথা বুঝলেন এখন আজকের রেটটা আজকে আমি জানাই দেব ওকে ওকে ঠিক আছে কথা বুঝতে পারছেন এই গরুটা পড়বো একদম দাম চাইলে ৪২-৪৩ একদম একদম পড়বো ৩০,০০০ টাকা একদম ৩০ ওকে ওকে ঠিক আছে ১৩০ আনুমানিক কথা বলি উনি শুধু ৩০,০০০ চাইছে আমি ক্যাশ টাকা দিচ্ছি আপনি শুনেন আনুমানিক আনুমানিক ওজন কত ১৩০ ১৩০ ওজন কতটুকু হবে ওজন হবে ৪.৫ মন মাশাআল্লাহ দেখছি দর্শক এর মধ্যে আবার আর একটা ঘটনা দেখেন গরু দেখেন এই যে ছোট্ট বাবু কেমন আছো বাবা ভালো আছি বাহ
এই গভীর রাতে তুমি গরু কিনতে এসেছো? গরু নিবা? হ্যাঁ। গরু ভালো লাগে? হুম। আচ্ছা কোন কালারের গরু ভালো লাগে তোমার? কালো। কালো? মাশাআল্লাহ, তাহলে তো এখানে সব লাল গরু, তাহলে তো হবে না নাকি? বলো। হ্যাঁ বলো 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 বলো। তুমি কি ভিডিও দেখো, গরুর ভিডিও? হ্যাঁ। হ্যাঁ প্রতিদিন দেখো? বাবা বড় হও, হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ ওকে। দর্শক আমরা এটা চলে গেলাম, এর পরের গরুটাতে একটু যেতে চাই। এটা কি অবস্থা? এই মাল্লা যদি দাম চাই 60-62, একদম 45 এলে ছাড়ি দিন। 1-45। আনুমানিক ওজন? আনুমানিক 5 মণ 10 সের। 5 মণ 10 সের? 10 সের। ওকে ওকে। এরপরে এটাতে দেখেন, এটা ওইদিকে না থাকলে একটু, হ্যাঁ ওইদিকে সরাইলে গরুটা দেখতে পারে আর কি। দেখছি এগুলো সব গরুর তো দাঁত হয়েছে। হ্যাঁ দাঁত আছে, দাঁত আছে। দাঁত যেটা হবে না ওই গরুটা ধুয়ে দেবে, কোনো আমার সমস্যা নেই। ওকে ওকে। তো এটার একটা ধারণা দেন। এটা দেখেন, এই গরুটার দাম চাইলে 50-55, হ্যাঁ 42-43, একবারে রেট একদম একদম চলবো 33,000 টাকা। 1,33,000 টাকা আমার যেমনি কিনা আমি এমনি দাম চামাই, এটা আমি বাড়াবাড়ি করবো না। আচ্ছা এই রেটটা আগামীকাল দুপুর মানে সন্ধ্যা পর্যন্ত থাকবে? এই রেটটা থাকবো কালকে পর্যন্ত। কালকে পর্যন্ত? কালকে পরের দিন গেলে আমি রেট দিতে পারবো না। আচ্ছা কালকে রাত 12টা পর্যন্ত? 12টা পর্যন্ত থাকবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। এরপরে যদি একটু কথা বলি, এই যে কালো গরু চাইছে আমার, আমার বহুত মানুষ কালো গরুর কথা কইছিল, ভাই আমার একটা কালো গরু নাকবো। জি একদম 42-43 সব বাদ, একদম একদম পড়বো 25,500। 100 টাকা কম দিলে আমি গরুটা দিবো না। 100 কম দিবে না, হয়তো বা 4-5,000 টাকা? না একটাও কম হবে না, আর হবে না, না কোনো দামাদামি চলবো না, একটা লাস্ট 25,500। ভাই কি বলতে চাই? দাম তুলে না আপনি গরু বেচছেন, ব্যবসায়ী আপনি, আপনি অরিজিনাল রেগুলার পাইকারি, আমরা স্থানীয়, আমরা আইসি দেখতে বাচ্চাদের নিয়ে আসছি। আমি একটা জিনিস বলতে চাই, মানে শুনেন, আপনি যেটা বলছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম, 4,500 এই গরু আপনি দিতে পারবেন না, কিন্তু আপনি যে টাকা চাইছেন এটা এটা শোনেন, 4,500 আমি কুরবানি করে কোনো পাংনি দিব না, আর এটা পাংনি আপনারা কেউ নিতে পারবেন না, আমি দাম বুঝাই দিব, যদি না আপনার বুঝা কাটা দিবেন না কাটা না নেবেন। আপনি যে বলছেন আমি যেটা বলছি, এই গরু 90 হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, কথা শুনেন, আপনি যেটা বলছেন ডাব তুলে বলে যাই, আজকে গরু অনেক আসতেছে, আরও আসবে, আমরা খুশি মো আপনি খুশিবেন, কারণ আপনি আপনি হয়েছেন গাবতলি রেগুলার ক্রেতা। জি, কারণ আপনি রেগুলার কষাইগর কাছে বেচেন। এখন যেটা আপনি আমাকে বলছেন এটা আমার ভালো লাগছে, কিন্তু বিষয়টা হয়েছে আমরা সারা বছর আপনার ধরে রাখতে চাই, ভালোবাসা, কিন্তু আপনি আমার রিকোয়েস্ট, এই যারা ক্রেতা আসবে এটা আজীবন আপনার সাথে ভালোবাসা থাকবো। আলহামদুলিল্লাহ, যারা নতুন হবে আজকে এই ব্যবসায়ী, আয়া ব্যবসা করলাম, এটার আপনি আমি চাই সবার জন্য সারা বাংলাদেশ আপনার জন্য উন্মুক্ত। আলহামদুলিল্লাহ, ভাইয়ের মাধ্যমে আমি জানতে চাই, আমি যেটা বলছি যদি 25,000 টাকা মন হয় তাহলে এই গরুর দাম আছে 1,00,000 টাকা, আর নিচে উপরে নাই। আর ভাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দোয়া করেন। ফাইনাল জি, আমরা চলে যাচ্ছি। নৌনি আর মন্তব্য করেছেন, আমরা দ্রুত একটু দেখাতে চাই দর্শক এর পরের গরুটা, আমরা একটু দেখাতে চাই। এটা এটা কেমন কি একটা আইডিয়া দেন আমাদের? এই গরুটার দাম চাইলে 60-65। আচ্ছা 1,60,065। আচ্ছা আচ্ছা একদম, ভাই কোনো কম না, প্লিজ আপনি এদিকে বলেন। একদম 50,500। 50,500? 1,50,500। হ্যাঁ ওকে ওকে। পরের গরু চলে যাই আমরা। হ্যাঁ দেখেন গরু, দেখেন এটা 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 কি অবস্থা? এই একটা, এটার দাম চলে 60-65। আজকে কালকে রেটের দাম আছে, একবার ফাইনাল, আজকে নতুন মাল, 50 হলে দিয়ে দেবো। 1,50? 1,50। ওকে তারপরে চলে যাচ্ছে, তারপরে হ্যাঁ একই দাম, 1,50। 1,50? 1,50। ওকে এরপরে এটা, তারপরে এই গরুটা দিয়ে আনবো একদম 45। 1,45? 1,45। আচ্ছা 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 ঠিক আছে, 1,45।
এরপরে এটা, এরপরে এই গোটার দাম চাই 35-36, একদম একদম 15,000 টাকা গরু আমি সারি, 115. ওকে ভাই, আপনার মোবাইল নাম্বার দেন দ্রুত, আমি দর্শকদের বলে দিচ্ছি। আমার গরু তো আমার আরো দুইটা আছে, তিনটা আছে। আচ্ছা, ওই পাশে যাবো। আচ্ছা, এটাই দেন আবার, কালকে যেহেতু ওদিকে আলোর স্বল্পতা আছে। আচ্ছা, মোবাইল নাম্বারটা তো বলা কথাবার্তা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলছি আমার নাম্বারে যদি আপনি কথা বলেন, কালকে বিকাল 3টাতে শুরু করে রাতের 2টা পর্যন্ত কথা বলতে পারবেন, এর আগে আমার আপনি কেউ ফোন দিবেন না। ওকে ঠিক আছে, এখন আমার নাম্বার 0183-73-73-86-86-943-943। এই মাল আমার কালকে পরশু দিনে যে রেটে দিচ্ছেন ওই মাল বেচা হয়ে গেছে, তার আগে দিচ্ছেন ওই মাল বেচা হয়ে গেছে। আজকে আপনার জন্য এই মাল নিয়ে আসি, এই রেটের জন্য আমি দিয়ে দিলাম, আপনারা আইসে দুগা করে মাল নিয়ে যাবেন। আসসালাম আলাইকুম। দর্শক, আমরা এই গভীর রাতে যখন আমরা ছিলাম এই গাবতলির হাটে, বিভিন্ন গরুগুলোর দাম জানাচ্ছিলাম, আপনারা দেখছিলেন যে এর মধ্যে অনেক ক্রেতা ঢুকছেন এবং তারা বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছেন এবং তারাও আমাদের সাথে অংশগ্রহণ করছেন এই গরুগুলো ক্রয় করার জন্য। দেখি আমরা আর একটু সামনে যাই, আর কিছু গরুগুলোর আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ। অনেকগুলো গরু দেখছি। হ্যাঁ, 10-10টা আনছি ভাই। আচ্ছা আচ্ছা, এটার একটা ধারণা দেন তো, কেমন ওজন দাম এটার? এক জায়গায় যদি কাটেন তাহলে 6 মন, আর আমাকে কষের বাকি 5.5 মন। আচ্ছা, এটার দাম চাওয়া 155, নিলে একদম একদম 47। একদম 47? একদম 47। দর্শক, খুব মাপা দাম, একদম 47। টাকা গুনছেন দিবেন নাকি? লেন দাম দিল তো টাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপরেরটা যাই, এটা একটু জানান আমাদের, খুব অল্প সময় নিব। হ্যাঁ অল্প সময়, এটার দাম চাইতেছি আপনার 1,40,000। আচ্ছা, আর বেচার দাম একদম কম দিলে কিন্তু হবে না ভাই। আচ্ছা ঠিক আছে বলেন। একদম 28। এক আঠাশ। ওজন? ওজন এটা 5-10 কেজি আছে। 5-10 কেজি, বাহ 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 বাহ। এরপরে আমরা চলে যাচ্ছি কালো ক্রস নাকি? না না, দেশি গরু। দেশি গরু? হ্যাঁ, কিন্তু না কালার, দেশি গরু কালারের কারণে ওই রকম মনে হয়েছে। এটার দাম দেন কেমন? এটার দাম তো 160। হ্যাঁ, নীল একদম একদম 42। একদম 42, শুধু 42 নাই 142, একদম 42, গোপনে বলেছি। ওইটা ওইটা আর কাছে শোনা দেবো না আমি, শুনতে পারবো না সে না। এটা যে ভাইদেরা নিবে, কেতা ভাইরা, তারা জানবে আর আমি জানবো। আমি ব্যাপারী হয়ে জানবো না 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 না, আর এটা আর আমি জানবো, ভাই জানবো। ওলো ওলো, এরপরে এই যেটা দিছি এটা, হ্যাঁ বলেন এটা কত? একদম 100। আর না কত? একদম 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 38। কানে কামড় দিব, একদম 38, কাস্টমারের কানে কামড় দিব, শুধু 38, 1,38,000। 1,38,000 কয় মন হবে? 4 মন, 6-4 মন, এটা 5 মনের উপরে আছে। 5-10 কেজি, ওইটা বলবো না, 5 মন, 5 মন জিনন। ওকে ওকে ওকে, তারপরে লাস্ট আর একটা গরু আছে। দর্শক, গভীর রাতে আপনাদের এই গরুর দাম দর, যেহেতু এখন আর কুরবানির সময় কাছাকাছি আসছে, এখন রাত আর রাত না, দিন আর দিন না, এই 24 ঘন্টায় মোটামুটি আমরা চেষ্টা করব। চোখ বন্ধ করলে মনে হয় রাত, না বন্ধ করলেই তো একই কথা সব সমান। ওকে, এটা বলেন, এটার দাম 1,25,000, নিলে একদম 112। ওকে, আর ক্রেতারা যে আমার সামনে আসে তাকলে কিছু ছাড় আছে? হ্যাঁ। ওকে, নাম্বার দেন, মোবাইল নাম্বার দেন। 0-8-0-8-7-5-7-3-2-7-3-2-7-8-0-6-8-0-6। জি জি। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ এই গভীর রাতে আমাদের সময় দেওয়ার জন্য। আচ্ছা দর্শক, এই গভীর রাতে আপনাদেরকে নিয়ে গাবতলির হাটে ঘুরছি। অনেকেই বলতে পারবেন বা বলবেন যে ভাই, এই সারা রাত ধরে আপনারা গরুর দাম জানান, দর্শক কি দেখে? দেখে, কিছু দর্শক দেখে, বিশেষ করে আমাদের যারা প্রবাসী দর্শক আছেন তারা কিন্তু দেখেন। আর সবচেয়ে বড় বিষয় যে হাতে মাত্র আর কয়টা দিন পাবো কুরবানির, আমাদের চেষ্টা যত বেশি ভিডিও আপনাদেরকে দিতে পারি, যত বেশি এই হাট থেকে আপনাদেরকে ধারণা দিতে পারি, এই ধারণাগুলো পেলে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন এবং গরু কিনতে আপনাদের সুবিধা হবে। আর কথা নাই, গভীর রাত, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আরেকটি বিষয়,
এই যে আমাদের সিলভার প্লে বাটন নিয়ে ইউটিউবের যে অ্যাওয়ার্ডটা নিয়ে কথা হচ্ছে, আমরা চেষ্টা বলেছিলাম যে আজকে শুক্রবারের মধ্যরাত বা শেষ রাতে এর একটি ছোট্ট অনুষ্ঠান করব। তো গভীর রাতে অনেকে মিষ্টির কথা বলছিলেন, কিন্তু মিষ্টি আমরা ঠিক আসলে আমাদের কাজের কারণে, ব্যস্ততার কারণে ওইভাবে অ্যারেঞ্জ করতে পারিনি প্রোগ্রামটি, যার কারণে আজকে আমরা করতে পারছি না। ইনশাল্লাহ আগামীকাল শনিবার রাতে আমরা চেষ্টা করব। তবে আমরা টাইমটা ওইভাবে বলছি না, কারণ আসলে হাট জমে গিয়েছে, অনেক লোকের সমাগম, এর মধ্যে আসলে আবার একটা নতুন কোনো কিছু করে কোনো জটিলতা সৃষ্টি হোক এটা ওইভাবে ই করছি না। তবে আমাদের কাছের যারা ব্যাপারী বা কিছু শুভাকাঙ্ক্ষী যারা আছে, তাৎক্ষণিকভাবে তাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ডটি আমরা একটু উৎসব মুখর করে তুলতে চাই। আপনারা ভালো থাকবেন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।